तो फ्रीज करते ही सुपार के फ्रीज कर दिए सुपार फ्रीज इनविजिबल रेज चले आसबे इनविजिबल एखान कत पार्सेंट भैल्यू मेले सेटाई एखन देखे नेब कत पार्सेंट एखान भैल्यू मिलते चले मन हम कत पार्सेंट भैल्यू एखान पे जा सो सेटाई एखन देखते हबे कत पार्सेंट भैल्यू एखान पे जाए तो गाइस देखे नेब कत पार्सेंट भैल्यू आमरा एखान पाच्छी देखो एखान गाइस भैल्यू किन्तु पे गेछि देखो आर्टिलारी की मिले मिले जाए आर्टिलारी सो गाइस एखान 22% देखो 22% भैल्यू पे गेछि सो बेसर आर की आछे महाराज रानी साहेबा चले एखान देखो एखान सुपार मिनु एखान सुपार हबु दादू आर सी चले आसलो एखान किन्तु आमी एखन दिए देव दादुर एबिलिटी देखो एखान दादुर एबिलिटी दिए दिए एखान महाराजेर एबिलिटी चले आसबे एखान किन्तु आर सी एबिलिटी तो गाइस देखो एखान आर सी एबिलिटी आमी दिए दिए तो बेसर आर कि आछे बेसर आर किछुई नेई एखान रानी साहेबर एबिलिटी आमी दिए दिच्छी देखो एखान रानी साहेबर एबिलिटी आमी दिए दिएछी आमार काछे वन हिल आछे वन फ्रीज आछे तो वन हिल वन फ्रीज किन्तु यूज करब देखो ए कम्पार्टमेंटे वन हिल आमी यूज करेछी तो देखो कत मिनु सुपार हुगु सब रयेछे আর ওয়ান ফ্রিজও আমার কাছে রয়েছে এখান থেকে আর সি রয়েছে ওয়ান ফ্রিজ এখান থেকে আর সি সব কাজ করছে তো এটাকে তো খুবই ইজি ভাবেই 30 টা আসতে চলেছে শুধু টাইমটা একটু মেইনটেইন করতে হবে ব্যাস টাইমটা মেইনটেইন করতে পারলে এই বেসের উপরে 30 টা তো আসবেই তো দেখো ওয়ান ফ্রিজ কিন্তু আমার কাছে আছে এখান থেকে উইজার্ড एखान सुपार मिनु काज करछे विजार्ड सुपार मिनु वन फ्रीज आमार काछे आछे तो गाइज वन फ्रीज आमी एखान स्वैप कर देव हाथे टाइम रोचे 15 सेकेंड सो ए टाइम मध्य एटाके 30 स्टार आसते हबे 10 सेकेंड आछे आर डिफेंसर मध्य एकटा कैनन रोचे बेसे कैनन निये निते हबे तो देखो 5 देखो बेसेर खेल गाइज खतम দেখো পুরো টাইম টু টাইম হয়ে গেছে এখানে একটু টাইমটা মেইনটেইন করতে হবে তাহলে কিন্তু বেসের খেল খতম হয়ে যাবে তো দেখো ফার্স্ট অ্যাটাক আমার হয়ে গেছে এবার চলে যাব সেম টু সেম আমি শুধু নেক্সট অ্যাটাকে তোমরা নেক্সট অ্যাটাক দেখতে থাকো লাভাউন্ড ব্যাটল ব্লি এয়ার সুইপার কে ফ্রিজ এখান থেকে এয়ার সুইপার কে ফ্রিজ করে দিয়েছি এখান থেকে কিন্তু চলে আসবে ইনভিজিবল রেজ আবার আসবে ইনভিজিবল एखान कत पार्सेंट भैल्यू मिले देखे नेब इनविजिबल चले टाउन हल मिले गेछे और कत पार्सेंट भैल्यू एखान बेरोच्छे सेटाई एखन देखे नेब गाइस चलो देखे नी कत पार्सेंट भैल्यू मिलते चले किन्तु भीषण एकटा भालो भैल्यू पे जाब एखान देखो सीसी बेरिये गेछे ठीक आछे सो देखो एखान कत भालो एकटा भैल्यू पे गेछि 22% আগের বারের মত এইবারও কিন্তু আমরা ভ্যালু পেয়ে গেছি 22% সো দেখো এখানে রানী সাহেবা এখান থেকে সিসি কে নিয়ে নিতে হবে
দেখো এখানে মহারাজ, এখানে চলে আসবে উইজার্ড, এখানে থেকে দেখো চলে আসবে গাইজ এখান থেকে মিনু, চলে আসবে এখান থেকে হুগু, রানিসা, এবার অ্যাবিলিটি দাদু, আর সি এখান থেকে মহারাজের অ্যাবিলিটি, এখান থেকে এখন কিন্তু আমি দিয়ে দেব দাদুর অ্যাবিলিটি। দেখো দাদুর অ্যাবিলিটি দিয়ে দিয়েছি, কারণ স্ক্যাটার শট কিন্তু খুব ড্যামেজ দিচ্ছে, আর এখানেই টর্নেডো ট্র্যাপ থেকে গেছে, তো এখান থেকে তাই দিয়ে দিয়েছি। এখান থেকে স্ক্যাটার শটকে দেখো ফ্রিজ করে দেবো, এখান থেকে স্ক্যাটার শটকে ফ্রিজ করে দিয়েছি। সো গাইজ এই অ্যাটাকে তো খুবই ইজি থ্রি স্টার আসছে, শুধু অ্যাটাক দেখো, আর সির অ্যাবিলিটি আছে, মিনু আছে, এত হুবু আছে, এদের সাথে তো এই অ্যাটাকে থ্রি স্টার আসতেই হবে খুবই ইজি ভাবে। তো আমার কাছে ওয়ান হিলও আছে, সো ওয়ান হিল এখানে লাগছে কিনা সেটাই এখন দেখে নেব। দেখো বাবা হুবু তো উড়েও চলে গেছে, দেখতে পাচ্ছ হুবু উড়েও চলে গেছে। তো এখান থেকে আর সির অ্যাবিলিটি অ্যাবিলিটি আর সির অ্যাবিলিটি তো এখনো দিতে হয়নি, এখান থেকে ওয়ান হিল আমি স্যাক করে দিলাম, এখানে হিল দিতে হলো না। আর সির অ্যাবিলিটি দিতে হবে কিনা সেটাও দেখে নেবো, কারণ আর সির অ্যাবিলিটি ডিফেন্সের মধ্যে তো সেরকম গাইস কিছু নেই। উইজার্ড টাওয়ার আর আর্চার আর টাওয়ার আছে, এখানে এত মিনু মগু রয়েছে, এরা তো এদিক থেকে ক্লিয়ার করছে, আর সির অ্যাবিলিটি আমাকে দিতে হলো না। আর এই অ্যাটাকে খুব ইজি ভাবে থ্রি স্টার চলে এসেছে, দেখো 94% বেড়ে গেছে। আর দেখো আর সির দেখো একটুর জন্য হেলথ রয়েছে, মানে একটুর জন্য অ্যাবিলিটিটা যায়নি, এত আর্মি রয়েছে, 98 99 অ্যান্ড কি আছে, একটা কালেক্টর এখানে থেকে গেছে। দেখো এখানে যদি টাইম না থাকতো তাহলে পুরো শেষ অ্যাটাকটা, দেখো চলে এসেছে অ্যাটাকে থ্রি স্টার। সো গাইস অ্যাটাক আমার কমপ্লিট, আজকের মতন অ্যাটাক আমার হয়ে গেছে, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।